আমি তো এখনো ভাবলে অবাক হই, এই যে মুরব্বী একজন মানুষ মাজুর হয়ে পড়েছেন, বয়সের ভারেও নুজ হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো জিনিস দিয়ে তাকে দমিয়ে রাখা যাচ্ছে না। চেহারার মধ্যে গুলি করা হলো, এখনো তার একটা গুলি বের করা সম্ভব হয় নাই। তো না গুলি করে তাকে থামানো গিয়েছে, না সবগুলো ছেলেকে জেলে বন্দি করে তাকে দমানো গিয়েছে, না তার মাদ্রাসায় হামলা করে খাতমে নবুয়তের হেফাজতের চেতনা থেকে তাকে সরিয়ে ফেলা গিয়েছে, না শারীরিক দুর্বলতা তাকে দমিয়ে দিতে পেরেছে, না হুমকি আর না ধমকি, না হামলা আর না মামলা, কোনো কিছু তার হিম্মতের মধ্যে ফাটল ধরাতে পেরেছে। ইনশা আল্লাহ অতীতেও পারে নাই, আগামীতেও পারবে না। এই মুরব্বীদেরকে দেখেই তো যুবকরা শাহাদতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহসদীপ্ত আলোচনা করেছেন আমির শরিয়াত রাহবারে তরিকত বাকিয়াত সালাফ পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে জানে মালে মাদ্রাসায় পরিবারে সব কিছুর মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গুরুত্বপূর্ণ মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার আলোকে নিজেদের জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। কেয়ামত যত ঘনিয়ে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সঙ্গে আমাদের দূরত্ব যত বাড়বে, ততই ধীরে ধীরে দুনিয়ার মধ্যে ফেতনাও বাড়তে থাকবে, আর উম্মতের মধ্যে এতিমানা হালত গরিবানা হালতও ধীরে ধীরে বাড়তে থাকবে। একটা সময় অবস্থা এমন হবে যে উম্মতের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো লোকই থাকবে না, যার কারণে জগতে মুসলমান তো থাকবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, জমিনে নবীর ইজ্জতকে হেফাজত করতে পারবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে পারবে। সেই সময় আল্লাহ তাআলা সেই শূন্যতা পূরণ করার জন্যই আল্লাহর খলিফা মাহদিকে পাঠাবেন, ইউসলিহুল্লাহু ফি লাইলা। সেই হাদিসের দ্বারা প্রমাণিত মাত্র এক রাতের মধ্যে আল্লাহ তাআলা যাকে যোগ্য এবং উপযুক্ত করে গড়ে তুলবেন, সেই রাত আসার আগে তিনি নিজেও জানবেন না যে তিনি ভবিষ্যতের মাহদি হবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিজেই যোগ্যতা দান করবেন, উপযুক্ত করে গড়ে তুলবেন, তার হাতে গোটা উম্মত বায়াত দিবে, নেতৃত্বের শূন্যতা পরিপূর্ণ হবে, এরপর আবারও জমিনের মধ্যে হারানো খেলাফত ফিরে আসবে। তো কেয়ামত যত ঘনিয়ে আসবে, নেতৃত্বের জায়গায় শুধু শূন্যতা তৈরি হতে থাকবে। আমাদের দেশের মধ্যেও হালত এখন অনেকটা এমনই হচ্ছে, যত দিন যাচ্ছে নেতৃত্বের সংকটই শুধু সামনে আসছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাস্তবতা আমাদেরকে জানিয়েছেন যে লা ইয়াজালুল্লাহু ইগরিসু ফি হাযা দ্বীনি গরসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ তাআলা নিজেই ইসলামের মধ্যে বীজ লাগাতে থাকেন, চারা লাগাতে থাকেন, যেই চারাগুলোকে তিনি নিজেই তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখেন। যখন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, গোটা উম্মতের মধ্যে এক ধরনের হতাশা চলে এসেছিল, এখন আমাদের কি হবে, বাতিলের বিরুদ্ধে কিভাবে আবার ঐক্যবদ্ধ হব, আবারও কিভাবে এই দেশের মধ্যে ইসলামের মাথা উঁচু করার জন্য, ইসলামের ইজ্জতকে সমুন্নত করার জন্য আমরা চেষ্টা আর প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা সেই শূন্যতা পূরণ করার জন্য তৈরি করে দিলেন আল্লামা জুনায়দ বাবুনগরী রাহিমাহুল্লাহকে। যখন তিনিও চলে গেলেন, আবার উম্মতের মধ্যে হতাশা তৈরি হলো, আল্লাহ তাআলা তখন সেই শূন্যতা পূরণ করার জন্য তৈরি করে দিলেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্দাল্লাহ জিল্লাহুল আলিয়াকে। তো এরকম প্রতি জামানাই আল্লাহ তাআলা কিছু কিছু চারা আর বীজ নিজেই লাগাতে থাকেন, যাতে করে উম্মত এতিম না হয়ে যায়, মাহরুম না হয়ে যায়। তো পরাপর কয়েকজন ব্যক্তিত্ব যাওয়ার কারণে বিশেষভাবে আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়দ বাবুনগরী এবং নূর হোসেন কাসেমি রাহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিয়া চলে যাওয়ার কারণে উম্মতের মধ্যে যখন প্রচণ্ড হতাশা আর মানসিক অস্থিরতা বিরাজ করছিল, তখন এই মধুপুরের পীর সাহেব হুজুরকে দেখে উম্মত আবারও দিলের মধ্যে হিম্মত লালন করতে শুরু করেছে। তো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত এই মহিরুহ বৃক্ষগুলো আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে, তরুণরা অন্তরের মধ্যে আরও বেশি থেকে বেশি হিম্মত পাবে। আমি তো এখনও ভাবলে অবাক হই, এই যে মুরব্বী একজন মানুষ মাজুর হয়ে পড়েছেন, বয়সের ভারেও নুজ হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো জিনিস দিয়ে তাকে দমিয়ে রাখা যাচ্ছে না। চেহারার মধ্যে গুলি করা হলো, এখনও তার একটা গুলি বের করা সম্ভব হয় নাই। তো না গুলি করে তাকে থামানো গিয়েছে, না সবগুলো ছেলেকে জেলে বন্দি করে তাকে দমানো গিয়েছে, না
তার মাদ্রাসায় হামলা করে খাতমে নবুয়তের হেফাজতের চেতনা থেকে তাকে সরিয়ে ফেলা গিয়েছে, না শারীরিক দুর্বলতা তাকে দমিয়ে দিতে পেরেছে, না হুমকি আর না ধমকি, না হামলা আর না মামলা, কোনো কিছু তার হিম্মতের মধ্যে ফাটল ধরাতে পেরেছে। ইনশা আল্লাহ অতীতেও পারে নাই, আগামীতেও পারবে না। এই মুরব্বীদেরকে দেখেই তো যুবকরা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তা আল্লাহ তাআলার একটা আয়াত হযরতকে দেখে আমার স্মরণে আসলো, এবং কর্তৃপক্ষ যেহেতু কোনো বিষয় নির্ধারণ করে দেন নাই, তো এ কারণে হযরতের আলোচনা যখন পাশে বসে শুনছিলাম তখনই আমার মাথায় আসলো যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার, যেটা আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় মুমিনদেরকে আদেশ করেছেন পালন করার জন্য, অনুসরণ করার জন্য, আঁকড়ে ধরার জন্য। কোরআনের ভাষায় যেটার নাম হলো মিল্লাতে ইব্রাহিম। মানে কি মিল্লাতে ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিসসালামকে তো আমরা সকলে চিনি, আমাদের জাতির পিতা। জাতির পিতাকে না চিনলে, জাতির পিতার যোগ্য সুসন্তান না হতে পারলে, তাহলে জগতে তো মুখ দেখানোর মতো অবস্থাই থাকবে না। এই যে নিজেদেরকে মুসলিম উম্মা বা মুসলমান বলে পরিচয় দেই, এই নামও তো আমাদের জন্য রেখেছিলেন সেই জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো, তিনি তোমাদের নাম রেখেছিলেন মুসলমান। সেই ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ অনুসরণ করার আদেশ আল্লাহ কোরআনে ছয় ছয় জায়গায় দিয়েছেন, এমনকি নবীকে পর্যন্ত বলেছেন তুম্মা আওহাইনা ইলাইক, আমি তোমার উপর এই মর্মে নাযিল করলাম আনিত্তাবিআ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তুমি ইব্রাহিমের আদর্শের, ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, যিনি ছিলেন সদা সর্বদা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তুমি তারই আদর্শের অনুসরণ করো, অন্যদের আদর্শের পেছনে তুমি পড়ো না। তো কি ছিল সেই ইব্রাহিম নবীর আদর্শ? আল্লাহ কেন তার নবীকেও সেই ইব্রাহিম নবীর আদর্শই অনুসরণ করতে বললেন? আল্লাহ কেন আমাদেরকেও সেই নবী ইব্রাহিমের আদর্শের উপর চলতে বললেন? সকল নবীর আদর্শ এক, এটা আমরা জানি। সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, সকল নবী আকীদা সহি করতে বলেছেন, সকল নবী আখেরাত গড়ার দাওয়াত দিয়েছেন, সকল নবী উত্তম আখলাক অর্জন করতে বলেছেন। তো সকল নবীর আদর্শ যদি একই হয়, তাহলে ইব্রাহিম নবীর আদর্শ অনুসরণ করার কথা আলাদা করে আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? কি ছিল তার জীবনের মধ্যে, কি ছিল তার আদর্শের মধ্যে? এর বিস্তারিত বিবরণ আমরা পেয়ে যাব কোরআন মাজিদের ২৮ নম্বর পারার সূরাতুল মুমতাহিনার ৪ নম্বর আয়াতের মধ্যে। কয় নম্বর আয়াত? কয় নম্বর আয়াত? প্রত্যেকে আয়াতটা যাদের পক্ষে সম্ভব হয়, যারা কোরআন নিয়ে কিছু পড়াশোনা করেন, ইলমের সাথে ন্যূনতম সম্পর্ক আছে, আল্লাহর ওয়াস্তে বাসায় গিয়েও এই সূরাতুল মুমতাহিনা ২৮ নম্বর পারের একটা সূরা, এর ৪ নম্বর আয়াতের ব্যাখ্যাটা আরও ভালোভাবে দেখে নেবেন। কারণ রাত গভীর হওয়ার কারণে লম্বা চৌড়া আলোচনায় আমি যাব না, শুধু মূল পয়েন্টটা আমি ধরিয়ে দিই।